আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোনো মনিটরের রিভিউ নিয়ে আসলাম। আসছিল না, আমার ব্যক্তিগতভাবে এক্সাম চলছিল এবং অন্যান্য কিছু জটিলতার কারণে আসলে ভিডিও শ্যুট করা, এডিটিং করা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু সো নতুন ভিডিও পাবলিশ করা পসিবল হচ্ছিল না। তবে যাই হোক, অবশেষে আবার রেগুলার হওয়ার ট্রাই করছি, আশা করি আপনারা দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসার সাপোর্টে আবার কন্টিনিউ করতে পারবো। তো আজকে আমাদের কাছে যেই মনিটরটা আছে, এটা মেনলি ওয়ালটনের সিনেডি এই সিরিজটা মেনলি ওয়ালটন নতুন করে লঞ্চ করছে। এই যে মনিটরটা, এটা ওয়ালটনের সিনেডি সিরিজের এলইডি ব্যাকলিট প্যানেলের একটা মনিটর, যেটা কিনা 23.8 ইঞ্চ, মানে অলমোস্ট 24 ইঞ্চের একটা মনিটর, ফুল এইচডি রেজুলেশনের। ওভারঅল আমার টেস্টিংয়ে দেন মোটামুটি একটা লং টাইম ধরে এটা ইউজ করার পর এটার বিষয়ে যাবতীয় আমার এক্সপিরিয়েন্স এবং এটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। এবং রাইট নাও বাজারে এই প্রাইস রেঞ্জের মধ্যে, যেহেতু এটা বর্তমানে 13,500 টাকায় পাওয়া যাচ্ছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে এটা গেমিং মনিটর হিসেবে কোয়ালিফাই করে কি না, বা কাস্টমার বা কনজিউমার বেস যারা তাদের কাছে এটা কতটুকু বেস্ট পারফর্ম করতে পারবে, সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। প্রথমেই কথা বলি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনি যদি এই মনিটরটার দিকে প্রথমেই তাকান, আমার ফার্স্ট গ্ল্যান্সে যে জিনিসটার দিকে নজর প্রথম গিয়ে পড়ছিল সেটা হচ্ছে গিয়ে এটার হিন্সটা, বা এটার যে আপনার মনিটরের স্ট্যান্ডটা। হালকা একটা জিনিস, মানে দেখতে হালকা কিন্তু আসলে আদৌ হালকা না। যেমন এটার মানে মনে হচ্ছে যেন খুব বেশি ওয়েট ক্যারি করতে পারবে না, স্ট্যান্ডটা অনেক বেশি স্ট্রেংথ হয়তো বা নিতে পারবে না, কিন্তু এমনিতে নিচের যে স্ট্যান্ডটা যেটা হচ্ছে আপনার সার্ফেসের উপরে ইয়ে করে থাকে, সেটা কিন্তু আপনার মোটামুটি বেশ স্ট্রং ম্যাটেরিয়ালে এবং মেটালিক ফিনিশের, মেটাল ডিজাইনের পুরোটাই মেটাল। তবে নর্মালি আপনার লুকের চাইতে কিন্তু বেশ শক্তপোক্ত মনে হয়েছে। তবে প্রথম দিকে আমি যখন এটা স্ট্যান্ডে মাউন্ট করতে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যেন মাউন্টটা করতে গিয়ে একটু প্রবলেম ফেস করতে হচ্ছিলো। পরে দেখলাম যে নিচে যেই আপনার স্ক্রুগুলো, সেটা যদি আপনি টোটালি ভালো করে একটু লাগান, তাহলে এটা বেশ আপনার মাউন্টটা খুব শক্তপোক্ত একটা অবস্থান ক্রিয়েট করে, যেটা আপনার সার্ফেসের মধ্যে। মনিটরের যে স্ট্যান্ডটা, সেটার নিচের যে মাউন্টের পার্টটা, সেটার আপনার নিচে ম্যাটে ফিনিশের একটা রাবার টেক্সচার রয়েছে, যার কারণে আপনার যে কোনো সার্ফেসের মধ্যে এটা পিচ্ছিল কোনো ইয়ে না, আপনার মোটামুটি গ্রিপ পায় খুব ভালোভাবে, শক্ত হয়ে আটকে থাকে। আপনার মনিটরের পুরো ব্যাক পার্ট বা পাশের যে ফ্রেমগুলো, বেজেল সিঙ্কগুলো, এগুলো আপনার পুরোটাই মোটামুটি বেশ হাই গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি, এবং ধরলে আপনার কোনো চিপ ফিলিং পাবেন এরকম না। প্লাস্টিকটা মোটামুটি বেশ স্ট্রং মনে হচ্ছে, খুব হালকা পাতলা, একেবারে নর্মাল গ্রেডের কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল মনে হয় না, ধরলে মোটামুটি বেশ শক্তপোক্ত মনে হয়। তবে একটা বিষয়ে যদি খেয়াল করেন আপনি, এখানে পাশের যে বেজেলটা, এই বেজেলটা এবং উপরের যে চিনটা, এই চিনটা বোধ হয় আর একটু কমিয়ে আনা সম্ভব হতো। এখানে যদি আপনি নিচের ফ্রেমটা দেখেন, নিচের ফ্রেমটা কম্পারেটিভলি ছোটো, অন্যান্য অনেক এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক মনিটরের সাথে আমি কম্পেয়ার করে দেখলাম বেশ ছোট ছিল। তবে আপনার নিচের যেই বাটনগুলো দেওয়া, যে বাটনগুলো দিয়ে আমরা সাধারণত ওএসডি বা ব্রাইটনেসের সব কিছু মিলে আমরা যে জিনিসগুলো কন্ট্রোল করি, সেই জায়গা থেকে দেখবেন এখানে যে বাটনগুলো ছিল সেগুলো আমার কাছে মনে হলো যেন একটু নয়েজি। যেমন যখন এগুলো ক্লিক করছিলাম একটু কম রেসপন্সিভ মনে হচ্ছিল, আর একটু যদি সফট অ্যান্ড আর একটু ফ্লেক্সিবল হতো তাহলে সেক্ষেত্রে এটা অপারেট করা নিয়ে খুব বেশি প্রবলেম হতো না। তো আমি খুব বেশি প্রবলেম ফেস করিনি, তবে একটু আমার কাছে মনে হচ্ছে যেন নয়েজি এবং একটু বেশি টাইট। তবে এখানে কিছু ভালো দিক রয়েছে, যেমন আপনি পেছনের দিকে যদি ইনপুট আউটপুট পোর্টগুলোর দিকে তাকান, এইচডিএমআই পোর্ট রয়েছে যেটা ফুল সাইজ এইচডিএমআই পোর্ট, দেন আপনার ভিজিএ পোর্ট রয়েছে, এবং পাশাপাশি আপনি যে কোনো ডেস্কটপ বলুন বা ল্যাপটপ থেকেও যদি মনিটরের আউটপুট করেন, সেক্ষেত্রে আপনি এই মনিটরটাতে সাউন্ড ইনপুট দিতে পারবেন। সাউন্ড ইনপুট দেওয়ার জন্য আলাদা করে একটা প্লাগ দেওয়া আছে, যেটা 3.5 মিলিমিটারের যে জ্যাকগুলো। এছাড়া এখানে যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে, এই অ্যাডাপ্টারটা মনে হয় যেন আমার কাছে পার্সোনালি আর একটু বড় তারের হলে ভালো হতো। নিচের লোয়ার পার্টটা ম্যাক্সিমাম মনিটরের একটু আপনার ইয়ের দিক থেকে একটু মোটামুটি বেশ বাল্কি থাকে বা একটু মোটা থাকে, তবে এখানে উপরের দিকে মনিটরের যে ইয়েটা, থিকনেসটা, সেটা বেশ কম রাখা পসিবল হয়েছে বিকজ অফ এটা এলইডি ব্যাকলিট প্যানেলের। এখন অনেকে হয়তো বা এটা নিয়ে জানেন, আবার যারা জানেন না তাদের জন্য একটু বলছি যে এলইডি ব্যাকলিট প্যানেলের যেই মনিটরগুলো, সেগুলো আপনার মেইনলি একটা পর্দার উপরে লাইট ডিফিউজ করা হয়, দেন ওইটাকে কালার রিপ্রডিউস করা হয়,
যার কারণে আপনার এটাকে থিন রাখা পসিবল না। কিন্তু আপনি যদি দেখেন আইপিএস প্যানেলের যেটা কম্পারেটিভলি আইপিএস প্যানেলের মনিটরগুলো থিন ফর্ম ফ্যাক্টরের জায়গা থেকে ওগুলো দেখবেন আর একটু বেশি বালকি হয়, একটু মোটা হয়, খুব বেশি থিন বা পাতলা রাখা পসিবল হয় না, চিকন রাখা পসিবল হয় না। কিন্তু এটার আপনার উপরের যে সাইজটা, এই যে ব্যাক পার্টের এই অংশটা, এটা আপনার কিন্তু মোটামুটি বেশ চিকন বা থিক থিন যেটা বলেন আপনি রাখা পসিবল হয়েছে। কিন্তু নিচের পার্টটা এদিকে আসলে যেহেতু মোটামুটি অনেকগুলো আপনার অপারেটিং যে কি দেন আপনার ইনপুট আউটপুটের পোর্টগুলো সেগুলোর জন্য এটা একটু নিচের পার্টটা একটু কম্পারেটিভলি বেশ বালকি মনে হবেই। এখানে কন্ট্রাস্ট রেশিও যেটা সেটা 3000:1, যেটা কিনা এই প্রাইস রেঞ্জের অন্যান্য অনেক যে আপনার মনিটরগুলো আছে সেগুলোর জায়গা থেকে বেশ ভালো অবস্থানে। যেমন 1000:1 ছিল অনেক জায়গাতে। তবে এখানে একটা জিনিস নিয়ে আমার মনে হয় যেন ওয়ালটন আর একটু কাজ করতে পারতো, বা এই মনিটরটার একটা জায়গাতে আমার একটু বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে এটার যে রেসপন্স টাইমটা, গ্রে টু গ্রে রেসপন্স টাইম বা এমনিতে নর্মাল যে রেসপন্স টাইম, সেটা বোধহয় আর একটু ফাস্টার করা যেত বা আরও দ্রুতগতি করা যেত। যেমন এখানে গ্রে টু গ্রে যে রেসপন্স টাইমটা সেটা 16 মিলি সেকেন্ড দেখলাম। তো 16 মিলি সেকেন্ড আপনার এটা কিন্তু মোটামুটি বেশ লং টাইম ধরেই হয়ে যায়। তো মার্কেটিং গিমিকের জন্য অনেক ব্র্যান্ডই, আমি কারো নাম বলবো না, অনেক ব্র্যান্ডই 1 মিলি সেকেন্ড বলে থাকে রেসপন্স টাইমটা গ্রে টু গ্রে। কিন্তু আপনার 1 মিলি সেকেন্ড গ্রে টু গ্রের যদি রেসপন্স টাইমের আপনি ভালো গেমিং মনিটর চান, তাহলে কিন্তু মোটামুটি বাংলাদেশের বাজারে এরকম মনিটরের জন্য মিনিমাম আপনার আপ টু 15,000 গুনতে হবে বা আরও বেশিও। গেমিং মনিটর যেগুলো আপনার ভালো গ্রে টু গ্রে রেসপন্স টাইম থাকে, দেন আপনার রিফ্রেশ রেট ভালো, সেই জায়গা থেকে আমার মনে হয় যেন এই যে এটার যে রেসপন্স টাইমটা সেটা যদি আরেকটু ফাস্টার করা যেত, আরও দ্রুতগতি করা যেত, সেক্ষেত্রে আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। এই মনিটরটার যে ব্রাইটনেস নিডসটা, এটার বিষয়ে টোটালি কোথাও কোনো ইনফরমেশান পাইনি এবং আই ডোন্ট নো এটা কতটুকু। তবে আমার নর্মাল এক্সপিরিয়েন্সে বা ইউজের পরে যে এক্সপিরিয়েন্সটা সেটার ক্ষেত্রে আমি বলতে পারি এটা 300 নিডসের উপরে হবে। 400 নিডস আসলে ক্যাচ করতে পারে কিনা আই ডোন্ট নো, বাট এখানে কোনোরকম স্পেসিফিক ইনফরমেশন নাই। তবে আমি এটা রিকমেন্ড করবো যাতে এরপরে যদি কোনো মনিটর আনে সেগুলোর ব্রাইটনেস বা NTSC ফর্ম ফ্যাক্টর কত পার্সেন্ট এগুলো যদি বলা হয়ে থাকে তাহলে এটা বেশ ভালো হয়, বিশেষ করে কাস্টমারদের জন্য বা কনজিউমারদের জন্য। আমার কাছে মনিটরটা বেশ ব্রাইট মনে হয়েছে। আপনি যদি সাইড ভিউ থেকে বা একবার সাইড অ্যাঙ্গেল থেকে কর্নারগুলো দিকে দেখান তাহলে আসলে LED প্যানেল বা ব্যাকলিট প্যানেলের যে লাইট ডিফিউজিংয়ের যে টেকনোলজিটা এটা মোটামুটি একটু ভিজিবল হয়। যদি আপনি নোটিস করার জন্য ভালো করে মনোযোগ দিয়ে তাকান তাহলে সেটা দেখা যায় যে আসলে LED বা ব্যাকলিট প্যানেলের ডিসপ্লের যে টেকনোলজির আমরা যে ইয়েটা জানি স্পেসিফিকেশনগুলো, সেখানে হচ্ছে কি যে লাইটিং ডিফিউজের বিষয়টা সেটা বোঝা যায়। এবং এটার কারণেই কিন্তু আপনার মনিটরগুলো একটু ঠিক করা পসিবল হয়। এবং আপনার কম্পারেটিভলি আইপিএস প্যানেলের যে মনিটরগুলো সেখানেও কিন্তু LED ব্যাকলাইট, যেমন আপনার ম্যাক্সিমাম আইপিএস প্যানেলকে আপনি LED বলতে পারবেন, তবে সব LED কে আপনি আইপিএস প্যানেল বলতে পারবেন না। তো যে আইপিএস প্যানেলগুলো একটু বেটার কালার রিপ্রডিউস করে এবং সেগুলো আবার একটু বেশি পাওয়ার কনজিউমও হয়, সে জায়গা থেকে ব্যাকলাইট ডিসপ্লে যেগুলো এই যে এই টাইপের সেগুলো আপনার লেস পাওয়ার কনজিউমিং হয়, মানে অল্প একটু পাওয়ার কনজিউম করে কম্পারেটিভলি। এবং পাশাপাশি আপনার কালার রিপ্রোডাকশন খুব বেশি হামরি ডিফারেন্স না, তবে আইপিএস প্যানেলে আপনার যেরকম যেগুলো হচ্ছে আপনার সাইড ভিউইং অ্যাঙ্গেলগুলো একটু কম থাকে বা ম্যাটে ফিনিশের হয়, অ্যান্টি গ্লেয়ার হয়, সেগুলো সাইড ভিউ থেকে খুব ভালো কালার ইয়ে দেখা যায় না, কালার ভিজিবিলিটি থাকে না, নেগেটিভিটি চোখে পড়ে। তো সেই জায়গা থেকে এটার সাইড ভিউ থেকে কালার নেগেটিভিটি খুব একটা আমার চোখে পড়েনি, যথেষ্ট পরিমাণ ব্রাইট ছিল। কন্ট্রাস্ট আসলে কন্ট্রাস্ট রেশিও যত বেশি হবে আপনার, আপনি তত বেশি লাইটের যত বেশি লাইটের মধ্যে যান না কেন, তত আপনার ডিসপ্লের যে ভিজিবিলিটি, কালার ভিজিবিলিটি বা টেক্সট ভিজিবিলিটি সেগুলো খুব ভালো অবস্থানে থাকে। তো এখানে যথেষ্ট পরিমাণ লাইট থাকার পরেও আমি এটার যে ব্রাইটনেস, এটার OSD থেকে যে ব্রাইটনেসটা সেটা আমি 80 রেখেই কাজ করছি ম্যাক্সিমাম, এবং মোটামুটি বেশ ব্রাইট মনে হয়েছে। এবং অন্যান্য আমরা নর্মালি যে সকল ল্যাপটপ, 3-4 ল্যাপটপ নিয়ে এগুলো যারা যারা এখন কাজ করি, এরকম ল্যাপটপগুলোতে একবার 100% ব্রাইটনেস দিয়েও আসলে এটার অর্ধেক ব্রাইটনেসও অ্যাটেইন করা পসিবল হচ্ছিল না। এবং লং টাইম ধরে কাজ করে আপনি যদি ডিসপ্লেটার দিকে তাকিয়ে থাকেন তাহলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আমি। আই ওয়াজ রিয়েলি স্যাটিসফাইড অ্যাবাউট দ্য কালার অ্যান্ড স্পেশালি কন্ট্রাস্ট রেশিও বা ব্রাইটনেস সব কিছু মিলে বেশ ভালো অবস্থায় ছিল। তবে হোয়াইট ব্যালেন্সিংটা মাঝে মাঝে মনে হয় যেন আমার কাছে একটু বেশি ডিফিউজিং মনে হয়। মনিটরের ঠিক রাইট সাইডে এটার সব বাটনগুলো বা কিজগুলো রাখা হচ্ছে, তবে এখানে পাওয়ার বাটনটা যদি আরেকটু বড় করে পাশের এই প্যানেলটাতে বা সাইড রোতে, সাইড মাউন্টে এই ফ্রেমটাতে বা একটু সেপারেট একটু বড় যদি দেওয়া যেত সেক্ষেত্রে ভালো হতো। যেমন অনেক সময় একটু ডিফিকাল্টিস ফেস করতে হয় পাওয়ার বাটনটা প্রেস করতে গিয়ে। তবে আমার পার্সোনালি মনিটরের ক্ষেত্রে যদি আপনার সাইড প্যানেলে এই জায়গাটাতে যদি আপনার পাওয়ার বাটনটা রাখা হয় সেটা আমার কাছে মনে হয় যেন অনেক বেশি অ্যাপ্রিসিয়েট এবং এটা যে কারোর জন্য একটু বেশি হেল্পফুল হয়। যারা গেমিং মনিটর হিসেবে কনসিডার করে, মানে মনিটরগুলোকে ভালো মনিটর যেগুলো আছে বাজারে,
সেগুলোর যদি আপনি একেবারে এন্ট্রি লেভেলের গেমিং মনিটরগুলোর সাইজের দিকে কনসিডার করেন, তাহলে 23 বা 24 ইঞ্চের যে মনিটরগুলো এগুলোকে এন্ট্রি লেভেলের গেমিং মনিটর বলা যায়। এরপরে বা অনেকে যেটাকে 29 ইঞ্চ বা 26-27 এসব ইঞ্চের যে মনিটরগুলো এগুলোর থেকে একটু বেশি গেলে সেগুলো মোটামুটি বেশ ভালো হয় গেমিং মনিটর হিসেবে, গেমিংয়ের ক্ষেত্রে, ইভেন ডিজাইনিংয়ের ক্ষেত্রে। তো যারা ডিজাইনিং নিয়ে কনসার্ন, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনিং বা ভিডিও এডিটিং নিয়ে, যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্যান্য যে সেগুলো আছে সেগুলোর আপনার রিফ্রেশ রেট মোটামুটি ভালো, দেন হচ্ছে আপনার রেসপন্স টাইমটা একটু বেটার, তবে ওভারঅল কম্পারেটিভলি এখানে যে কালার ব্রাইটনেস নিট পেলাম সেটা নিয়ে আমি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড ছিলাম। কালার গ্যামুট টেস্ট করার জন্য আসলে আমাদের কাছে এনটিএসএ অন্যান্য যে সেগুলি এগুলো সেরকম খুব বেশি টুল ছিল না, তবে কালার অ্যাকুরেসি নিয়ে আমি মোটামুটি বেশ ভালো রকমভাবেই সন্তুষ্ট, খুব বেশি প্রবলেম হয়নি। যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো মনিটর চাচ্ছেন তাদের জন্য বলতে পারি যে হ্যাঁ, ইউ ক্যান গিভ ইট এ চয়েস এবং দেখতে পারেন। এটা আসলে ব্যক্তিগতভাবে মনিটরের ম্যাক্সিমাম জিনিসটা যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনি আপনার আই বা নিজের চোখকে বিশ্বাস করতে হবে, নিজে টেস্ট করে দেন হচ্ছে এটা কালার অ্যাকুরেসি দুই তিনটা মনিটরের সাথে কম্পেয়ার করে, বা আপনার এটার ক্ষেত্রে সবচেয়ে যেটা হেল্পফুল হয় সেটা হচ্ছে কি আপনি পার্সোনাল যে ফোনের ক্যামেরা সেটা ইউজ করে দুই তিনটা মনিটরকে একসাথে পাশাপাশি যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে বেটার কালার অ্যাকুরেসি বা একটা কম্পারেটিভ ভিউ তারা করাতে পারবেন। তবে আমার কাছে পার্সোনালি অন্যান্য দুই তিনটা মনিটরের সাথে কম্পেয়ার করে মনে হলো যেন যথেষ্ট ব্রাইটনেসের ক্ষেত্রে, অ্যাটলিস্ট ব্রাইটনেসের ক্ষেত্রে এবং কন্ট্রাস্টের ক্ষেত্রে এটা স্ট্যান্ড আউট করে অন্যান্যগুলোর চাইতে, এবং অনেক বেটার ভিজিবিলিটি থাকে অনেক বেশি লাইটেও। আমার মনে হয় যে কোনো সারফেসের মধ্যে এটা স্ট্যান্ড করতে দেন, বিশেষ করে রাউন্ড যে মাউন্টগুলো থাকে বা স্ট্যান্ডগুলো সেগুলো একটু বেশি আপনার মনে হয় যেন এখন একটু অবসোলিট লাগে বা আউট লাগে, খুব বেশি স্মার্ট লুক দেয় না, তবে সে জায়গা থেকে এটার যে মাউন্টটা বা স্ট্যান্ডটা সেটা আমার কাছে বেশ কুল লাগছে। কালার অ্যাকুরেসির জন্য আমরা যথেষ্ট পরিমাণ কালার ইয়ে নিয়ে টেস্ট করি, রেড গ্রিন RGB যে কালারগুলো, তো মাঝে মাঝে মনে হয় যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে গ্রেডিয়েন্টটা সেই গ্রেডিয়েন্টগুলোর মধ্যে একটু মাঝে মাঝে ফেড আউট হয়ে যাচ্ছে এবং এটার অ্যাকুরেসিটা খুব একটা ধরে রাখতে পারছে না। এবং যখন HDR অন করে নন HDR মধ্যে যাচ্ছিলাম তখন মনে হচ্ছে যেন HDR থেকে নন HDR যে ইয়েগুলো সেইখানে অনেক বেশি হালকা ফ্লিকার আসছে, এবং আরও কিছু দিক জিনিস লাইক আপনার এখানে OSD-তে খুব বেশি আপনার ফাংশনালিটি রাখা হয়নি, খুব বেশি আপনার ফ্লেক্সিবিলিটি নেই, যেমন আপনি চাইলেও ফ্লিকার রেটগুলো এগুলো চেঞ্জ করতে পারবেন না বা রিফ্রেশ রেট কোনো চেঞ্জ করার অপশন নাই। তবে আপনি চাইলে এগুলো টেস্ট করার জন্য যদি টেস্টের পারপাসে যান তাহলে সেক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার টুল দিয়ে অনেক রকমভাবে আমরা এটা আলাদা আলাদা রেজুলেশনে টেস্ট করি। সেখানে নর্মালি যখন আমরা 720 পিক্সেল এটাকে ডিসপ্লে আউটপুট করি তখন বেশ ঘোলা ঘোলা এটা স্বাভাবিকভাবে লাগবে, যেহেতু এটা ফুল HD প্যানেলের ডিসপ্লে, আপনি যদি 720 পিক্সেল আউট করেন তাহলে সেক্ষেত্রে এটা নর্মালি খুব বাজে দেখাবে। তবে সেই জায়গা থেকে যখন এটাকে ফুল HD-তে কনভার্ট করা হলো এবং রিফ্রেশ রেটটা 60Hz যে নেওয়া হলো তখন এটা ভিজিবিলিটি বা ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স, মিডিয়া কনজিউমিং সব জায়গা থেকে ইভেন গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো রকমের আমি রেসপন্স পাচ্ছিলাম। সব মিলিয়ে আসলে পজিটিভ অনেক দিক আছে, লাইক আপনার মনিটরটার সবার ভিজিবিলিটি, দেন কোনোরকম কালার নেগেটিভিটি নাই সাইড ভিউ থেকে, যথেষ্ট পরিমাণ ব্রাইট যে কোনো সার্ফেসের মধ্যে বেশ কুল একটা লুক দিচ্ছে, তবে রিফ্রেশ রেটটা বা আপনার যদি এটা রেসপন্স টাইমটা একটু কমানো যেত ফার্স্টলি, সেকেন্ডলি আপনার যদি এখানে যেমন NTSC-র কোনোরকম ইনফরমেশন দেওয়া নেই এবং এটা আমরা চেক করতে পারিনি আনফর্চুনেটলি অ্যান্ড সরি ফর দ্যাট, এবং আপনার এখানে যে সাউন্ড কোয়ালিটিটা স্পিকারের আসলে খুব বেশি বড় কনসিডারের ফ্যাক্টর না এখানে যদিও, তারপরে এটা একটা জিনিস, এছাড়া অন্যান্য সব কিছু মিলে আমি বলবো ইটস এ গুড ডিল। কেউ যদি এই সাইজের মনিটর থেকে মোটামুটি ভালো একটা ইয়ে চায় তাহলে রাইট নাও এরকম প্রাইস রেঞ্জের মধ্যে অন্যান্য যে সকল মনিটরগুলো আছে যদিও তারা মার্কেটিং গিমিকের জন্য অনেক কম রেসপন্স টাইম বলছে, তারপরে এটা আপনি সার্টেইন হতে পারবেন না যে আদৌ সেখানে রেসপন্স টাইমটা কতটুকু, তবে এখানে গ্রে টু গ্রে রেসপন্স টাইম যেটা সেটা 16 মিলি সেকেন্ড বলে দিচ্ছে, তবে তারপর আমার কাছে রেসপন্স টাইম বা আপনার যে এটার যে বুটিং টাইম সব কিছু মিলে আমার কাছে মনে হয় না খুব বেশি খুব বদার করতে হবে। তবে যারা খুব বেশি হেভি গেমার এবং মোটামুটি বেশ হাই এন্ড মনিটর নিয়ে কনসার্ন তাদের ক্ষেত্রে হয়তো বা এটা খুব বেশি আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেলে পারফর্ম করবে না, বাট আদারওয়াইজ এখানে যারা ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইনার মোটামুটি কাজ শিখতে চায় বিগিনিং লেভেলের এবং একটু বড় সাইজের একটা ডিসপ্লে চায় LED ব্যাকলাইট প্যানেলের তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকতে পারে। সো এ ছিল আজকের ওয়ালটন সিনেজি WD23-8V02 এর আমার রিভিউ। হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও, ইফ ইউ ডু দেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ইফ ইউ অলরেডি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেন থ্যাংকস আ লট। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।